রবিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ছাপাখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনে ভস্মীভূত ছাপাখানার উপকরণ সহ যাবতীয় নথিপত্র। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ছুটির দিনে হঠাৎই বিশ্ববিদ্যালয়ের ছাপাখানা আগুনের ফুলকি দেখতে পান নিরাপত্তা রক্ষীরা। তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তফাজ্জল হোসেন সহ অন্যান্য আধিকারিকরা। রেজিস্ট্রার জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের থেকেই আগুন লেগেছে। আমারটা আগে আমি বাড়িতে খবর পেলাম, বাড়িতে ছিলাম ছুটির দিন, যে আমাদের প্রেসের গোডাউনে আগুন লেগেছে। খুব সম্ভবত মানে এটা আন্দাজ করছি হয়তো শর্ট সার্কিট হবে, কারণ আজকে তো ছুটির দিন, টোটাল বন্ধ বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই তো ডিটেক্ট করা যাবে না অন্ধকারের মধ্যে। মানে ওখানে স্টোর রুমে আমাদের কী কী থাকে, প্রেস মেটেরিয়াল আর কিছু কাগজপত্র ছিল, আমাদের প্রেস সুপারিনটেনডেন্ট ছুটিতে আছেন আজকে রবিবার, না প্রশ্নপত্র আমাদের প্রেসে এখানে থাকে, সেটা অন্যত্র আমরা স্টোর রুমে আমাদের সেরকম প্রিন্টেড দামি জিনিস কিছু থাকে না। প্রেসে ব্যবহার করার জন্য র মেটেরিয়াল থাকে, অর্থাৎ কিছু সাদা কাগজ, কিছু কালি টোনার ইত্যাদি ইত্যাদি খুব সমস্ত। তাও আমার মানে প্রেস সুপারিনটেন্ডেন্ট ব্যাপারটা বলতে পারবে। যাই হোক, আমাদের প্রশাসন খুব তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে। 15-20 মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড গাড়িও এসে গেছে এবং স্বয়ং আমাদের ভাইস চ্যান্সেলর স্যার খবর পাওয়ার পরেই ডিএম এসপিকে ফোন করে বলেছেন যে ইউজিএর ব্যবস্থা করুন, আমার ওখানে আগুন লেগেছে। আমিও খবর পেয়ে ছুটে গেলাম, দেখছি মোটামুটি আগুন পড়ে। যদিও ক্ষতির পরিমাণ সঠিক জানা যায়নি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।